এভরিথিং ইজ ফাইন মা, আমি তো ঠিক আছি, কিন্তু জানি না বেলার কি হয়েছে, অদ্ভুত বিহেভ করছে। বলল খিদে পেয়েছে, আমি ওর জন্য খাবার নিয়ে গেলাম। বলল আগে তুমি খেয়ে বলো, খাবারটা স্পাইসি নয় তো? ইনফ্যাক্ট ও নিজে রান্না করেছে, ও তো জানবে খাবারটা কেমন। আমি খেতে গেলাম, আমি অর্ধেক খেয়েছি, ওমনি আমার হাত থেকে চামচটা নিয়ে নিজে খেতে লাগলো। একটু খেয়েই বললো আমার পেট ভরে গেছে, আমার আর খেতে। ও মা দুর্গা, সুমিতা দিদি বেলার উপর আবার কোনো ভূত প্রেত ভর করেনি তো? তুমি বলো না, আমি আমার গুরুদেবকে ডাকছি, উনি খুবই ভালো। তুমি প্লিজ তোমার পরামর্শ নিজের কাছে রাখো। মাহের তো এই সামান্য ব্যাপার নিয়ে ভাবছে, সিটস ভেরি নরমাল। এই সময় ওর হরমোনাল চেঞ্জ হতে পারে, মুড সুইং হবে, ইনফ্যাক্ট এমনও হতে পারে এরপরে ও খাওয়া নিয়ে আরো চুজি হয়ে যাবে। বাস, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। মা, এরকম সময় আমি কি করব? তোকে এটাই করতে হবে যে তোকে কিচ্ছু করতে হবে না, জাস্ট বেয়ার উইথ হার, দ্যাটস ইট। পিলু, পিলু নামটা কেমন হবে? আসলে এই পিলু নামটা না মেয়ে হলেও দেওয়া যাবে, ছেলে হলেও দেওয়া যাবে, আমরা না পিলু নামটাই রাখি। তুমি কি বলো সুমিত্রা দিদি? আমি না নাম রাখার ব্যাপারে একদম বেস্ট। বাস চলো পিলু। হ্যাঁ পিলু। প্রণাম নাগগুরু। আপনি এটাও করতে পারবেন নাগরানী, তাও নির্দিষ্ট সময়ের মধ্যেই। আমি সন্তুষ্ট যে আপনি প্রথম কাজ সাফল্যের সঙ্গে শেষ করেছেন। এবার দ্বিতীয় কাজের সময়, আপনাকে আপনার স্বামীর শরীরে তার জন্মচিহ্ন খুঁজতে হবে, যেটা আমার মতে খুব শুভ চিহ্ন। গুরুজি, ওটা শুভ হোক না হোক তাতে আমাদের কি যায় আসে? যায় আসে নাগরানী, ঈশ্বরের থেকে পাওয়া ওই জন্মচিহ্নের মধ্যে গূঢ় রহস্য লুকিয়ে থাকে, যেটা আমাদের অতীত বর্তমান আর ভবিষ্যতের সঙ্গে যুক্ত। আমাদের মাহিরের কুষ্ঠিবিচারের তো দরকার নেই, আমাদের তো নাগমণি খুঁজতে হবে। আর তার জন্য আমি যে তার জন্যই তো ওই জন্মচিহ্নের কথা জানাটা জরুরি নাগরানী। আমি যেটা আগেও বলেছিলাম, নাগমণি অবধি আপনি একা নন, আপনার স্বামীর অর্ধাঙ্গিনী হয়েই পৌঁছতে পারবেন। তাই আর সময় নষ্ট করবেন না, আপনার স্বামীর শরীরে ওই জন্মচিহ্ন খুঁজুন। আর হ্যাঁ, মনে রাখবেন আপনি ওই ছেলেটিকে ছুঁতে পারবেন না, শীঘ্রই করুন, সময় চলে যাচ্ছে নাগরানী। গুরুদেব, এই কাজটা আমি কি করে? এই কাজ কি করে করবো আমি? বেলা, তুমি নক করছো কেন? এসো ভেতরে এসো। দেখে হাসি পাচ্ছে না আমি এসব কি করছি? এখনো কত সময় বাকি? আসলে কি জানো, এমনি আজ সব পুরনো কথাগুলো মনে পড়ছে আমার। মা, এইসব এইসব জামা কাপড় না, আমার মাহিরের। আচ্ছা, তুমি ছিলে কোথায়? এই তো ব্যালকনিতে। আচ্ছা, আসলে কি, আচ্ছা তুমি এটা ভেবো না যে আমি নতুন জামা অর্ডার করব না, প্রচুর করব দেখো। কিন্তু প্রথম প্রথম না বাচ্চাদের পুরনো জামাই পরাতে হয়, ওদের স্কিন খুব নরম হয় তো, সেই জন্য সফট পুরনো জামা কাপড় ভালো। আরে তুমি এসে বসো না, এসো। মা, তোমায় একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ করো না, নিশ্চয়ই করো। আমি এখনই যদি বলি আমি প্রেগনেন্ট নই, তাহলে বাড়িতে ঝামেলা শুরু হবে, সময় নষ্ট হবে। তাই যতক্ষণ না গুরুদেবের দেওয়া কাজ শেষ হচ্ছে আমার চুপ থাকাই উচিত। কি জিজ্ঞেস করবে বেলা, বলো না। মা, আসলে না আমি কিছু বই পড়ছিলাম, বেবিজ আর ওই মাদার কেয়ার নিয়ে। আর যে বাড়িতে শাশুড়ি আছে সেখানে বউয়ের এসব বই পড়ে চোখকে কষ্ট দেওয়ার দরকার কি? যা জানার আমায় বলো। আরে জানার কথাই মনে পড়লো, নার্সারিতে আর কোনো ডেকোরেশন চাও? আমি এখন শুধু পেইন্টই ডিসাইড করেছি। কি জানো, আমি ভাবছি ওখানে অনেকগুলো স্টিকার্স লাগাবো, কার্টুন ক্যারেক্টারের আর সুপার হিরোদের। হ্যাঁ মা, মাহির বাবুর কোনো বাথমার্ক আছে কি? বেলা, মানছি মাহির আমার ছেলে, কিন্তু স্বামী তো তোমারই না, আমায় জিজ্ঞেস করছো কেন? তুমি জানো না? না আসলে মা, আমি কখনো খেয়াল করিনি। আর আমি এখন একটা বই পড়ছিলাম বার্থ মার্কের ওপর, যাতে লেখা আছে যে এর থেকে নাকি আমরা বাচ্চার ফিউচার প্রেডিক্ট করতে পারবো কিছুটা। তাই এমনি কৌতূহল হচ্ছিল, ভাবলাম তোমায় জিজ্ঞেস করি। জানো যখন মাহির হয়েছিল তখন গুরুদেব বলেছিলেন তোমার ছেলের রাজযোগ আছে, ওর পিঠে চিহ্ন আছে। তাই তার মানে আছে? না না, আই মিন দেখো না, তাহলে এবার আমরা বাচ্চার ফিউচার জানতে পারবো। তুমি জেনে নাও না, আমি তাহলে গুরুদেবকে ডাকি। আমি ইন্টারনেটে সার্চ করে নেব, ওখানে অ্যাডভান্সড ইনফরমেশন পাওয়া যায় তাই। হ্যাঁ আজকাল তো সবাই তাই করে। আচ্ছা মাহির বাবুকে বলো না যে তোমায় জিজ্ঞেস করেছি, ও হাসবে আমায় নিয়ে। হাসি তো আমারও পাচ্ছে,
কিন্তু ঠিক আছে, এটা তাহলে আমাদের সিক্রেট। যে কথাটা তুমি বরকে না বলে তোমার শাশুড়িকে বললে। মাকে বেলা, যেদিন থেকে এই সুখবরটা পেয়েছি আমি তো তোমাকে জড়িয়ে ধরে আদরও করিনি। মা, আমি বলছিলাম যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু রেস্ট করতে চাই, খুব ক্লান্ত লাগছে আমার। রেস্ট নেওয়াই উচিত। তাহলে এই জন্মদাগ মাহিরের পিঠে আছে, কিন্তু আমি সেটা দেখব কি করে? ফাইনালি জানতে পারলাম। তবে কি হলো, আপনাকে খুশি লাগছে না? যুবরাজের তো খোঁজ পাওয়া গেল। কোথায় খোঁজ পেলাম? আই মিন, ওই লাশটা তো চেনাই যাচ্ছে না, এতটা খারাপ অবস্থা। এটা জাস্ট কমপ্লিটলি ডিটোরিয়েটেড। আর এতটা নিশ্চিত হচ্ছেন কি করে যে ওটা যুবরাজেরই লাশ কিনা? এক্স্যাক্টলি। চিন্তা করবেন না, খুব শীঘ্রই অটোপসি রিপোর্ট এসে যাবে আর আমরা সব জেনে যাব। আর হ্যাঁ, ওই লাশের উপরে আপনি সাপের দাঁতের চিহ্ন দেখেছিলেন? আর ল্যাব থেকেও যে রিপোর্ট এসেছে আমাদের কাছে, তা থেকে জানা যাচ্ছে মৃত লোকটিকে মেরেছে কোনো সাপ। তার মানে নাগিন। এ কথা জানলে তো হাই ফাইভ অনুদেবী দেবেন। এসব ওই অনুর জন্যই হচ্ছে। আমার তো ইচ্ছে হয় সবার আগে ওই অনুকে মারি, ওর জন্য বেলার দিকে পুরো সন্দেহটা যাচ্ছে। আচ্ছা রামলীলা দেবী, সরি, আমি বুঝে গেছি। এরপর আপনার ভুল নাম বললে আপনি আমার ভবলীলাই সাঙ্গ করে দেবেন, তাই আপনার নাম না নিয়ে আপনাকে শুধু এটুকুই বলতে চাই যে যতক্ষণ না পর্যন্ত জোরালো প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ আমাদের মধ্যে যা কথাবার্তা হলো সেটা আমাদের মধ্যেই রাখবেন, প্লিজ। আর হ্যাঁ, রিপোর্ট না আসা পর্যন্ত একটা কাজ করতে হবে আপনাকে। হোয়াট? কিছু বুঝতে পারছি না। নাগুরু তো কোনো সহজ উপায় বলতে পারতেন। মাত্র 25 মিনিট বাকি সূর্যাস্তের। আমি এসব যা যা করেছি তোমার আসার আগেই আমি এগুলো করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ওই কি এসব? আসলে বেলা, আমি না মাদার কেয়ারের উপর এই বইটা পড়ছিলাম, এতে লেখা আছে মায়ের জন্য ঘর রিক্রিয়েট করা। আমি আপনাকে কতবার বলবো? বেলা, এটা মশারি, তোমায় মশা কামড়াবে না, আরাম করে তুমি এর মধ্যে শুতে পারবে। আর এখানে ফ্রিজ রেখেছি, আর এই ফ্রিজের ভেতর জুস আছে, চকলেট আছে, সফট ড্রিঙ্ক আছে, কিন্তু তোমার ওটা খাওয়া উচিত না। আর এখানে কিছু ছবি আছে, এই কিছু বাচ্চাদের ছবি। মাহির বাবু, আপনি এসব তোমার জন্য। আমি বলেছিলাম না, নো মিস্টেক্স, নো ব্রেকিং প্রমিস। এক মিনিট, 20 মিনিট বাকি। দেখুন না, আমার পা স্লিপ করে গেল আর হাত থেকে জুসের গ্লাসটা পড়ে গেল। আই এম সরি। আপনার সাদা জামাটা তো পুরো নষ্ট হয়ে গেল, শুনুন, এতে দাগ বসে যাবে, এটা শিগগিরই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ও ঠিক আছে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কিন্তু শার্ট খুলুন আপনি। কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নিচ্ছি। এক মিনিট, কোনো ব্যাপার নয় মানে? দেখুন, আমার ওসিডি আছে, প্লিজ শার্টটা খুলুন। এত কি ভাবছেন আপনি? এমনিতে তো শার্ট খুলে ঘুরে বেড়ান, এখন হঠাৎ শার্ট খুলতে এত লজ্জা লাগছে? শার্ট খুলুন আপনি, খুলুন, আমি অন্য শার্ট দিচ্ছি, খুলুন। আমি নিয়ে নিচ্ছি। না, আসবেন না, টপ টপ করে জুস পড়ছে, জায়গাটা পুরো নোংরা হবে, পিঁপড়ে ধরে যাবে, আপনার সমস্ত অ্যারেঞ্জমেন্ট নষ্ট হবে। ওখানেই দাঁড়ান, নড়বেন না, জুস পড়ছে, খুলুন। মাহির বাবু কি ভাবছেন এত? অস্বস্তি হচ্ছে না সারা গায়ে জুস? খুলুন শার্ট, নিন এটা পড়ুন। ওখানে রেখে দিন, ওখানে। এক সেকেন্ড, এক সেকেন্ড, পিঠে জুস লেগে আছে, আমি মুছে দিচ্ছি।
এটা এটা কোনো ঘর যেখানে নাগমণি লুকানো রয়েছে, কিন্তু এটা কোথায়, কার ঘর? পরিষ্কার দেখা যাচ্ছে না। কি করব, কি করে জানব? গুরুদেব, নাগরানী তার দুটো কাজই সম্পূর্ণ করে ফেলেছেন। এটা খুবই খুশির খবর। এবার উনাকে তৃতীয় কাজটা গ্রহণ শুরু হওয়ার আগে শেষ করতে হবে, আর তারপরে ভোলানাথের কৃপা হলে নাগমণির খবর ঠিক পাওয়া যাবে। কিন্তু গুরুদেব, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও নাগমণি কে চুরি করতে পারে? জানি না, এখন সেটাই তো দেখার চেষ্টা করছি, কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি না। কিন্তু ইঙ্গিতে মনে হচ্ছে এটা কোনো মহিলার কাজ, আর ও খুব শক্তিশালী মহিলা, এই জন্যই তো আমার শক্তি ওর ওপর কোনো কাজ করছে না, চিনতেই পারছি না। গুরুদেব, তার মানে নাগরানী যখন নাগমণি পাবেন তখন? তখন তাকে এক শক্তিশালী শত্রুর সম্মুখীন হতে হবে, এক নতুন শত্রুর। কি হলো? What happened, Bella? All okay? হ্যাঁ, I'm fine. Are you okay? হ্যাঁ, আমি ঠিক আছি। তাহলে তুমি মাহির বাবু, আমার পেটে খুব ব্যথা করছে। হঠাৎ করে? হ্যাঁ, জানি না হঠাৎ কি হলো। এক মিনিট, আমি ডাক্তারকে। এক সেকেন্ড, ডাক্তার লাগবে না, আপনি শুধু নিচে গিয়ে অ্যাসিডিটির ওষুধ নিয়ে আসুন, মায়ের কাছে থাকবে ডেফিনেটলি। প্লিজ একটু তাড়াতাড়ি যান। প্রণাম গুরুদেব, ক্ষমা করুন, আপনাকে অপেক্ষা করতে হলো। কোনো ব্যাপার নয় নাগরানী, কিন্তু নাগমণির কোনো খোঁজ পেলেন? আপনি দুটো কাজই সাফল্যের সঙ্গে শেষ করেছেন, নাগমণি পাওয়ার কোনো সংকেত কি পেয়েছেন? সংকেত পেয়েছি গুরুদেব, কিন্তু সবকিছু খুব ধোঁয়াশা, কিছুই পরিষ্কার দেখা যাচ্ছে না যেখানে নাগমণি রাখা আছে। তার মানে হলো ওই তৃতীয় কাজটা শেষ হওয়ার পর সবটা পরিষ্কার হয়ে যাবে। শিগগিরই বলুন তৃতীয় কাজটা, আমায় কি করতে হবে? আপনাকে নয়, এই কাজটা আপনার স্বামীকে করতে হবে। ওনাকে এটা দেখাতে হবে যে উনি আপনার কতটা খেয়াল রাখেন, ওনাকে এটাও দেখাতে হবে যে উনি আপনাকে কতটা ভালোবাসেন। কি? হ্যাঁ, প্রেম জগতের সবথেকে ক্ষমতাশালী শক্তি, তাই নাগমণিকে খোঁজার জন্য ভগবান শিব এই শক্তির সাহায্য নিয়েছিলেন। সে তো ঠিক আছে গুরুদেব, কিন্তু আমাদের এই সম্পর্কে, বিয়েটাতে কোনো প্রেম নেই। আপনি তো জানেনই আমি কেন আর কি উদ্দেশ্যে এই ছেলেটাকে বিয়ে করেছি। আমাদের বিয়েতে কোথাও ভালোবাসা নেই। তবুও তো এটা বিয়ে নাগরানী, এই জন্য এই কাজটা আপনাকে শেষ করতেই হবে। গুরুদেব, এই সময় আমার শরীরে অনেক বিষ আছে, আপনি বলেছেন কেউ যদি ভুল করেও আমায় ছুঁয়ে ফেলে সে তক্ষুনি মারা যাবে, আর যদি মাহি তার ভালোবাসা বা যত্ন দেখানোর জন্য আমায় ছুঁয়ে ফেলে তাহলে বিষের প্রতিক্রিয়া ওর উপরও হবে, সেও মারা যাবে। কিন্তু তাতে আমাদের কি? আর আপনি তো মাহিরকে মারবেন বলেই এখানে এসেছেন, এটাও তো লক্ষ্য আপনার। নাগমণি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার লক্ষ্য পূরণ হয়ে যায় তাতে ক্ষতি কোথায়? মরতে দিন ওই ছেলেটাকে। ক্রমশ গ্রহণের সময় যত এগিয়ে আসবে আপনার শরীরের বিষ ততই বিষাক্ত হতে থাকবে, তখন ওই বিষের কোনো বিকল্পই থাকবে না। আপনি আর দেরি করবেন না নাগরানী, খুব কম সময় আমাদের কাছে আছে। আর মনে রাখবেন, আপনার স্বামীকে নিঃস্বার্থভাবে আপনার জন্য কিছু করতে হবে, এমন কিছু যাতে ও নিজের থেকে আপনাকে প্রাধান্য দেয়, এমন কোনো কাজ যাতে ও শুধু আপনার ভালো ভাববে, নিজের নয়। কি এভাবে কি দেখছেন রুমালি দেবী? আপনার হ্যান্ডসাম ফেস। বাহ, বেশ বেশ ভালো না? আপনার কি সত্যিই তাই মনে হয়? কিন্তু আমার মনে হয় আপনি ইন্সপেক্টর হওয়ার যোগ্যই নন। একদম সঠিক বিচার, আমার মাও আমাকে তাই বলতেন। আমি অফিসার হওয়ার যোগ্য নই, আমি তো হিরো হওয়ার যোগ্য। আপনার মা মিথ্যে বলতেন। যাক, আমার মায়ের কথা ছাড়ুন, আপনি এটা বলুন যে আপনি বেলা দেবীর ব্যাপারে কি খবর এনেছেন? গত 8 মাস ধরে বেলা মুম্বাইতে আছে, আর ওর বাবা একজন গরিব কৃষক ছিল যার উপর লাখ টাকার ঋণ ছিল।
ওনার একমাত্র মেয়ে মানে বেলা দেবী বিএড, উনি শিক্ষিকা হতে চেয়েছিলেন, কিন্তু যুবরাজ সাইকেলের চোখ পড়লো ওর ওপর, আর চোখ পড়তেই তার চরিত্রও বিগড়ে গেল। উনি ঠিক করে ফেললেন যে যদি বিয়ে করেন তাহলে ওর সাথেই করবেন, কিন্তু বিয়ের মণ্ডপ থেকে তো উনি পালিয়েই গেলেন। এই পুরো গল্পটা আমার জানা আর মুখস্থও হয়ে গেছে। আপনি নতুন কিছু বলুন, যে বেলা দেবী এলো কোথা থেকে, কোন গ্রাম কোন জেলার, এর মা কে? ওর মায়ের মৃত্যু হয় যখন বেলা ছোট ছিল, তখন ওনার মৃত্যু হয়। আর ওর বাবা কৃষক হওয়ার আগে কোনো আশ্রমে টিচার ছিলেন, তাই বেলা ওখানেই বড় হয়েছে। এই আশ্রমটা কোথায়? হরিদ্বারে। ও, মা গঙ্গার চরণেই, দারুণ ব্যাপার। তো এরা নদী থেকে সমুদ্র অবধি কি করে এলো? মানে আমি বলতে চাইছি, হরিদ্বার থেকে মুম্বাই এলো কি করে? ওই আশ্রমের লোক কি বের করে দিয়েছিল? আগে না, এটা বেলার সিদ্ধান্ত ছিল। ও নিজের বাবার জন্য মানে ফাদারের জন্য কিছু একটা করতে চেয়েছিল, কিন্তু কিছু করতে পারে, বিয়ে করে নিল। সত্যি বলতে এই মেয়েরা, এই মেয়েরা ছেলেদের থেকে অনেক এগিয়ে গেছে, আমি এটাই বলছিলাম। ওই আশ্রমের কি নাম বললেন আপনি? কেদারি আশ্রম। আচ্ছা আচ্ছা, যেটা ওই সুভাষ ঘাটের সামনে। হ্যাঁ, ওটাই ওটাই। রং আগে, হ্যাঁ মিথ্যে বলা হয়েছে আপনাকে ম্যাডাম, সুভাষ ঘাটের কাছে এরকম কোনো আশ্রমই নেই, এমনকি পুরো হরিদ্বারে কোনো কেদারি নামের আশ্রম নেই। আপনি কি করে জানলেন? কারণ এই ছেলেটা গঙ্গা পাড়ের ছেলে। আমি আপনাকে এমনি এমনি বলিনি যে আমি হিরো হতে চেয়েছিলাম, আমার জন্ম হরিদ্বারে। অদ্ভুত তাই না? একজন পুলিশ হওয়া সত্ত্বেও লোকে আপনাকে বোকা বানিয়ে ফেলে। আমি বলতে চাইছি আপনাকে মিথ্যা বলে চলে যায়, কিন্তু আমাকে কেউ মিথ্যা বলতে পারবে না। আমি জেনেই ছাড়বো যে বেলা দেবী কোথাকার মেয়ে আর কোথা থেকে কবে কিভাবে এসেছেন। যুবরাজ যারা টপস রিপোর্ট এসে গেছে নিশ্চয়ই, সেখান থেকেই শুরু করি যে বেলা দেবীর কোন মিথ্যেটা জানতে পারা গেছে। গুরুদেব, এই সময় আমার শরীরে অনেক বিষ আছে, আর যদি মাহির তার ভালোবাসা বা যত্ন দেখানোর জন্য আমায় ছোঁয়ে, তাহলে বিষের প্রতিক্রিয়া ওর উপরও হবে, সেও মারা যাবে, কিন্তু তাতে আমাদের কি? আর আপনি তো মাহিরকে মারবেন বলেই এখানে এসেছেন। এখন আমায় শুধু নাগমণির ব্যাপারে ভাবতে হবে, গ্রহণের আগে যেভাবেই হোক নাগমণি খুঁজে পেতে হবে। আরে বেলা, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম, এসো। কি হয়েছে, কি হয়েছে মা? এসো। আরে আরে ধীরে, আস্তে আস্তে এসো। আর ইওকে? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আসলে বেলা, বিশেষ একজন তোমার সাথে দেখা করতে এসেছেন, আলাপ করিয়ে দিই। হ্যাঁ, আমি সোমিয়ান্টিকে বলেছিলাম ওনার সঙ্গে আলাপ করে তোমার খুব ভালো লাগবে। আমার ভালো লাগবে কিনা জানি না, কিন্তু তুমি খুশি হয়েছো মানে নিশ্চয়ই কোনো নতুন চাল। আমি জানি এসবের জন্য অনেক সময় আছে, কিন্তু কি আমি খুব এক্সাইটেড, তাই একজনকে ডেকেছি তোমার সাথে আলাপ করাতে। এসো আলাপ করো। মা, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। আরে সুমি, বেলাকে ওনার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দাও, ও নিজেই বুঝে যাবে। আরে কি করবো, এত এক্সাইটেড যে কিছুই মনে থাকছে না। দাঁড়াও, ওনাকে ডাকছি। অমৃতা দেবী, আসুন না। আসুন আসুন, ভেতরে আসুন। বেলা, তুমিও এসো না, এসো, আসুন এখানে বসুন। নমস্কার। এই আমার বৌমা বেলা, আর ইনি অমৃতা দেবী। বেলা, অমৃতা দেবী একজন বৈদ্য, বিশেষ একজন বৈদ্য। সুমিত্রা, আসল কথা এসো। আরে আন্টি, তুমি এত সাসপেন্স ক্রিয়েট করছো কেন? আমি বলে দিচ্ছি, বেলা অমৃতা দেবী তোমার নাড়ি চেক করে বলবেন যে তুমি আদৌ প্রেগন্যান্ট কিনা। এটা কি বলছো তুমি? What are you saying, অনু? তুমি তো বলেছিলে বেলা প্রেগন্যান্ট, কনফার্ম করেছিলে। I'm so sorry, আসলে আমি এত এক্সাইটেড যে এক্সাইটমেন্টে কি না কি বলছি। আসলে অমৃতা দেবী তোমার নাড়ি চেক করে বলবেন যে তোমার একটা বাচ্চা হবে না দুটো বাচ্চা হবে নাকি এক ডজন। অমৃতা দেবী, ওর কথায় আপনি কিছু মনে করবেন না, আপনি দেখুন না। আসলে কি অনেকদিন পর এরকম একটা সুযোগ পেলাম, তো অনেকদিন পর এই বাড়িতে আনন্দ এলো, তাই আমরা সবাই অস্থির হচ্ছি। আপনি তাড়াতাড়ি চেক করে বলুন না কটা বাচ্চা হবে। ঠিক আছে, ওকে,
থ্যাংক ইউ। না না ঠিক আছে, এখনকার মতো এটাই যথেষ্ট, থ্যাংক ইউ। একটা কথা বলুন, এই বেলা দেবীর ব্যাপারে সবকিছু আপনি জানলেন কি করে? কেন, অটোপসি রিপোর্টে কি বলছে? আপনি হরিদ্বারে ফোন করেছিলেন? হ্যাঁ, আশ্রমে। তো আর কোথায় করব? আপনি সব ছাড়ুন আর বলুন যে ওনার বাবার ব্যাপারে আপনাকে কে বলেছে। আমি এটা জানতে চাইছি, অটোপসি রিপোর্টে কি বলেছে, যুবরাজের মৃত্যুর কারণটা কি, কে মেরেছে যুবরাজকে, ওরা কি বললো আপনাকে? বেলা দেবী। বেলা? ও কি করে, ও তো ইনোসেন্ট। হ্যাঁ,